নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব পোস্ট অফিসে বিরাট নিয়োগ তো বন্ধুরা বলে রাখি পোস্ট অফিসে কিন্তু পোস্টম্যান মেলগার্ড এবং এমটিএস এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে কয়েক হাজার শূন্য পদে বন্ধুরা নিয়োগ হতে চলেছে যেখানে ক্লাস টেন পাস টুয়েলভ পাস এই সমস্ত কোয়ালিফিকেশানে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে বলে রাখি বন্ধুরা এটা হচ্ছে পুরোপুরি সরকারি চাকরি এবং সম্পূর্ণভাবে পারমানেন্ট পোস্টে আপনাকে নিয়োগ করা হচ্ছে যেখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কি কী কোয়ালিফিকেশান লাগবে কারা কারা কোন 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 কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশান করতে পারবেন প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে সেই সম্পর্কে আমরা কিন্তু সম্পূর্ণভাবে ডিসকাস করবো তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ হচ্ছে পোস্ট অফিসে প্রায় আটানব্বই হাজার প্লাস কিন্তু শূন্যপদে আপনাকে নিয়োগ করা হবে তো প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য এই আপডেটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তাই অবশ্যই ভিডিওটি লাইক করুন তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা সরাসরি ডিসকাস করব ইন্ডিয়া পোস্টের তরফ থেকে যে রিক্রুটমেন্ট প্রসেস খুব তাড়াতাড়ি হতে চলেছে সেখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে সেই ব্যাপারে এবং তারপরে আমরা জানবো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কি কী কোয়ালিফিকেশান লাগবে কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে সেই সম্পর্কে আমরা কিন্তু সম্পূর্ণভাবে ডিসকাস করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পোস্টম্যানের ক্ষেত্রে যে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা সেটা হচ্ছে উনষাট হাজার নিরানব্বই উনষাট হাজার নিরানব্বইটি পদে কিন্তু আপনাকে পোস্টম্যান পোস্টে কিন্তু নিয়োগ করা হবে আর মেল গার্ডের ক্ষেত্রে যে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা সেটা হচ্ছে এক হাজার চারশো পঁয়তাল্লিশটি আর মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস পোস্টে যে নিয়োগ হয়ে থাকে ইন্ডিয়া পোস্টে এবারে যে ভ্যাকেন্সি সংখ্যা সেটা হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশটি সব মিলিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা আটানব্বই হাজার তিরাশিটি অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রায় এক লক্ষের কাছাকাছি কিন্তু শূন্য পদে আপনাকে নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে আপনাকে কিন্তু নিয়োগ করা হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই জানবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে ভ্যাকেন্সি সংখ্যা তার মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন পোস্টে কত রয়েছে সেই ব্যাপারে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য তার কারণ হচ্ছে বন্ধুরা এখানে ক্লাস টেন পাস টুয়েলভ পাস বিভিন্ন কোয়ালিফিকেশানে আপনারা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন পুরোপুরি সরকারি চাকরি এবং সম্পূর্ণভাবে পারমানেন্ট পোস্টে আপনাকে কিন্তু নিয়োগ করা হচ্ছে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কত বেতন পাওয়া যাবে বয়সের লিমিট কত রাখবে সেই সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ডিসকাস করব পোস্টম্যান পোস্টম্যান যে পোস্টটি রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান লাগবে বয়স কত লাগবে কম্পিউটার জানতে হবে কিনা না জিডিএস যারা যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান ড্রাইভিং লাইসেন্স লাগবে কিনা স্যালারি কত এবং নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় ভাষা জানতে হবে কিনা সেই ব্যাপারে আমরা কিন্তু এই ভিডিওতে জেনে নেব তো বন্ধুরা বলে রাখি পোস্টম্যান অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু খুব ভালো রয়েছে যেখানে আপনাকে বলে রাখি বন্ধুরা এখানে যে বয়সের লিমিট সেটা কিন্তু আপনাদের থাকতে হবে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত এখানে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এখানে বলে রাখি এস সি এস ও এরা কিন্তু বসে ছাড় পেয়ে যাবেন যদি আপনি এসসি অথবা এসটি হয়ে থাকেন তাহলে আপনি বসে ছাড় পেয়ে যাচ্ছেন টোটাল পাঁচ বছরের আর আপনি যদি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বসে ছাড় পেয়ে যাচ্ছেন টোটাল তিন বছরের অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ কিন্তু যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ বছর পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন আর ও বিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে তিরিশ বছর পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশান করতে পারছেন তা আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন পোস্টম্যান পোস্টের ক্ষেত্রে বয়সের লিমিট কত রাখা হচ্ছে সেই ব্যাপারে এরপর আমরা সরাসরি চলে যাব কোয়ালিফিকেশান কী লাগবে সে ব্যাপারে তো বন্ধুরা বলে রাখি পোস্টম্যানের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে ক্লাস টুয়েলভ পাস শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস টুয়েলভ পাস যেখানে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে বলে রাখি বন্ধুরা ছেলেরা মেয়েরা সবাই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে পোস্টম্যান মেলগার্ড এম টিএস প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে ছেলেরা মেয়েরা সবাই অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে ক্লাস টুয়েলভ পাস হচ্ছে এটা শিক্ষাগত যোগ্যতা আর এখানে পরবর্তী দেখতে পাচ্ছেন রয়েছে নলেজ অব কম্পিউটার নলেজ অফ কম্পিউটার এখানে বলে রাখি বন্ধুরা নলেজ অব কম্পিউটার কিন্তু এখানে লাগবে তার কারণ হচ্ছে কি এখানে কিন্তু কম্পিউটারে কিন্তু কাজ হবে তো সেক্ষেত্রে বেসিক নলেজ কিন্তু এখানে লাগবে এখানে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা কোনো রকমের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই কোনো রকমের কম্পিউটারের কোর্স করার কোনো প্রয়োজন নেই আপনাদেরকে কিন্তু বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারের যদি থাকে খুব ভালো যদি না থাকে আপনি কিন্তু পরবর্তীকালে শেখার জন্য সময় পাবেন তো সেক্ষেত্রে কম্পিউটারে কাজ করার অর্থাৎ বিভিন্ন যে সমস্ত বেসিক যে নলেজগুলো রয়েছে কম্পিউটার ওপেন থেকে শুরু করে যে সমস্ত ডকুমেন্টগুলোতে টাইপিং করা এবং তার সাথে সাথে ডেটা এন্ট্রি করা এই সমস্ত যে যে ইয়েগুলো আছে অর্থাৎ প্রসেসগুলো আছে সেইগুলো কিন্তু আপনাকে জানতে হবে এগুলো হচ্ছে বেসিক নলেজ অফ কম্পিউটার তো সেটা কিন্তু আপনাদের থাকতে হচ্ছে এরপর আমরা সরাসরি চলে যাব জিডিএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে যারা গ্রামীণ ডাক সেবকে কাজ করছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে তো বলে রাখি বন্ধুরা এদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে ক্লাস টেন পাস যদি আপনি ক্লাস টেন পাস করে থাকেন এবং জিডিএস পোস্টে কাজ করছেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে আমরা পরবর্তী চলে যাচ্ছি ড্রাইভিং লাইসেন্স এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি ক্রাইটেরিয়া যেখানে বলে রাখি বন্ধুরা পোস্টম্যান যে পোস্টটি রয়েছে এখানে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স চাই ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে আপনাদের লাগবে শুধুমাত্র এই পোস্টের ক্ষেত্রে কিন্তু লাগবে বাকি পোস্টের ক্ষেত্রে লাগবে না পোস্টম্যান পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে ড্রাইভিং লাইসেন্স চাই আপনারা যা যারা পোস্টম্যানের জন্য অ্যাপ্লিকেশান করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলে রাখি ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনারা বানাতে শুরু করে দিন বা যাদের আছে তারা খুব ভালো তো ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে লাগবে এখানে লাইট মোটর ভেহিকেল বা টু হুইলার যে ভেহিকেল রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে লাগবে এখানে আমরা সরাসরি চলে যাব এই পোস্টের ক্ষেত্রে যে স্যালারি দেওয়া হবে সেই ব্যাপারে তো বন্ধুরা বলে রাখি যে স্যালারি দেওয়া হবে সেটা হচ্ছে সেন্ট্রাল পে কমিশনে এখানে আপনাদের যে স্যালারি দেওয়া হবে সেটা হচ্ছে লেভেল থ্রি স্যালারি দেওয়া হবে অত্যন্ত একটি ভালো মানের স্যালারি বন্ধুরা লেভেল থ্রি স্যালারি দেওয়া হবে লেভেল থ্রি স্যালারি অর্থাৎ কত স্যালারি এটা আমি আপনাদেরকে দেখুন বলে দিচ্ছি এখানে লেভেল থ্রি স্যালারি বলতে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে একুশ হাজার সাতশো থেকে ঊনসত্তর হাজার একশো এটা হচ্ছে এটা রেঞ্জ লেভেল থ্রি যে রেঞ্জ সেটা হচ্ছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো এটা হচ্ছে রেঞ্জ প্লাস এখানে কিন্তু বিভিন্ন ইনসেন্টিভস বিভিন্ন অ্যালাউন্স বিভিন্ন আরও কিন্তু পার্সেন্টেজ এখানে পেয়ে যাবেন খুব ভালো স্যালারিতে কিন্তু ইনিশিয়ালি আপনাদেরকে নিয়োগ করা হবে পোস্টম্যানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন লেভেল থ্রি স্যালারি কিন্তু এখানে দেওয়া হয় একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো প্লাস অন্যান্য আপনারা সুযোগ সুবিধা এখান থেকে পেয়ে যাবেন এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী যে ক্রাইটেরিয়া রয়েছে যেটা হচ্ছে নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তো বলে রাখি বন্ধুরা পোস্টম্যান পোস্টের ক্ষেত্রে শুধু নয় বাকি যতগুলো পোস্ট রয়েছে মেলগার্ড থেকে শুরু করে এমটিএস রয়েছে সেই প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বন্ধুরা লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে তার কারণ হচ্ছে যেহেতু ইন্ডিয়া পোস্টে কমিউনিকেশনের কাজ করে পুরো ব্যাপারটা তো সেক্ষেত্রে যে লোকাল যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলো জানতেই হবে তো আপনি নিজের জেলাতে বা নিজের ওয়েস্ট বেঙ্গলে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আপনি জানেন তো এই যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা প্রবলেম হয় যখন অন্য অন্য ক্যান্ডিডেট যখন অন্য রাজ্যের জন্য অ্যাপ্লিকেশন করে তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হয় তার কারণ হচ্ছে প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে কাঠ কিন্তু আলাদা হয় তো সেক্ষেত্রে কাঠ যদি সুবিধা নিতে চান তাহলে সেই রাজ্যের লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে জানতে হবে এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে মেল গার্ড এই মেল গার্ডের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে অর্থাৎ বয়স কত লাগবে কোয়ালিফিকেশান কম্পিউটার জানতে হবে কিনা না জিডিএসের ক্ষেত্রে কোয়ালিফিকেশান ড্রাইভিং লাইসেন্স বেতন এবং লোকাল ল্যাঙ্গুয়েজ এই সম্পর্কে আমরা কিন্তু এরপর মেল গার্ডের ক্ষেত্রে আমরা আলোচনা করব তো বন্ধুরা বলে রাখি এখানে যে বয়সের লিমিট যেটা লাগবে মেল গার্ডের ক্ষেত্রে এটাও কিন্তু সেম রয়েছে আঠারো থেকে সাতাশ আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য আর আপনি যদি এস হয়ে থাকেন তাহলে আপনি অ্যাপ্লিকেশান করতে পারছেন এসসি এসটিদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আর আপনি যদি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি অ্যাপ্লিকেশান করতে পারছেন আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত ঠিক আছে তো এটা হচ্ছে বয়সের লিমিট জেনারেলের ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ আর যদি আপনি ও হয়ে থাকেন তাহলে আঠারো থেকে তিরিশ আর যদি আপনি এসসিএসটি হয়ে থাকেন তাহলে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি এস সি এস ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তো বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা ক্লাস টুয়েলভ পাস কোনো রকমের কোনো অভিজ্ঞতার ক্রম প্রয়োজন নেই যদি আপনি যে কোনো শাখা থেকে সায়েন্সে আর্টসে কমার্সে যে কোনো শাখা থেকে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে বলে রাখি ছেলেরা এবং মেয়েরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন ইন্ডিয়া পোস্টের তরফ থেকে যে রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে সেখানে ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে আমরা সরাসরি চলে আছি নলেজ অব কম্পিউটার এখানে কম্পিউটারের নলেজ জানতে হবে কি না সেটা বলে রাখি বন্ধুরা এখানে কম্পিউটার নলেজ কিন্তু জানতে হবে এখানে বেসিক কম্পিউটার নলেজ চাই যায় রকমের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই আপনাদেরকে কিন্তু কম্পিউটার চালানোর যে দক্ষতা বা চালানোর যে যে অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে হচ্ছে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি জিডিএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে ক্লাস টেন পাস আপনি মাধ্যমিক পাস করার পর যদি আপনি জিডিএস পোস্টে কাজ করছেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো রকমের ক্লাস টুয়েলভ পাস করার কোনো প্রয়োজন নেই ক্লাস টেন পাস যোগ্যতায় আপনি জিডিএস পোস্টে কাজ করলে অ্যাপ্লিকেশন করতে পারবেন পরবর্তী আমরা চলে যাচ্ছি ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে তো বন্ধুরা বলে রাখি মেল গার্ডের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স লাগবে না মেল গার্ডের ক্ষেত্রে কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগবে না শুধুমাত্র আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকলেই চলবে মেল গার্ডের ক্ষেত্রে কোনো রকমের ড্রাইভিং লাইসেন্সের কোনো প্রয়োজন নেই বেসিক কম্পিউটার নলেজ এবং ক্লাস টুয়েলভ পাস হলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে আমরা সরাসরি চলে যাচ্ছি স্যালারি এখানে স্যালারি কত দেওয়া হবে তো বলে রাখি বন্ধুরা এখানে যে স্যালারি দেওয়া হবে সেটাও কিন্তু লেভেল থ্রি স্যালারি লেভেল থ্রি স্যালারি অর্থাৎ একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা এটা হচ্ছে এদের রেঞ্জ একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো হচ্ছে লেভেল থ্রি স্যালারি সেন্ট্রাল পে কমিশনে এখানে এটা কিন্তু আপনাকে মেল গার্ডের তরফ থেকে এই স্যালারিটি দেওয়া হবে প্লাস অন্যান্য ইনসেন্টিভস অ্যালাউন্স বিভিন্ন পার্সেন্টেজ এখান থেকে কিন্তু আরও পেয়ে যাবেন তো খুব ভালো স্যালারিতে বন্ধুরা এখানে নিয়োগ করা হচ্ছে লেভেল থ্রি স্যালারি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যালারি এখানে বলে রাখি বন্ধুরা যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু এখানেও জানতে হবে আপনাকে কিন্তু ইন্ডিয়া পোস্টের ক্ষেত্রে কাজ করতে গেলে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে জানতে হবে তার কারণ হচ্ছে কমিউনিকেশন স্কিল প্লাস কমিউনিকেট করার জন্য যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আপনাদেরকে জানতে হচ্ছে এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী যে পোস্ট এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট এখানেও কিন্তু খুব ভালো ভ্যাকেন্সিতে আপনাকে নিয়োগ করা হচ্ছে যেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এম পোস্টে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে যে এমটিএস এটা কিন্তু অত্যন্ত একটি ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু আপনাকে নিয়োগ করা হয় যেখানে আপ আপনাদেরকে বলে রাখি বন্ধুরা এখানে যে বয়সের লিমিট যেটা চায় সেটা অনেকেরই হয়তো কোশ্চেন রয়েছে যে বয়সের লিমিট কত রাখা হবে তো বলে রাখি বন্ধুরা এম টিএস পোস্টের ক্ষেত্রে যে বয়সের লিমিট সেটা হচ্ছে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আঠারো থেকে পঁচিশ হচ্ছে এটার বয়সের লিমিট প্লাস যদি আপনি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি এখানে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন আর আপনি যদি এস সি এস টি হয়ে থাকেন তাহলে আপনি এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন ঠিক আছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশ ও বিসির ক্ষেত্রে আঠারো থেকে আঠাশ আর এস সি এস টিদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন আমরা সরাসরি চলে যাচ্ছি কোয়ালিফিকেশানের দিকে তো এখানে বলে রাখি বন্ধুরা কোয়ালিফিকেশান কিন্তু মিনিমাম ক্লাস টেন পাস থাকলেও আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন অথবা ক্লাস টুয়েলভ পাস ঠিক আছে মাধ্যমিক পাস করা থাকলেও আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন টুয়েলভ পাসও করতে পারবেন আর যদি আপনার হায়ার এডুকেশন থাকে গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান তবুও আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস টেন পাস এখানে আমরা সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার নলেজ তো বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু কম্পিউটার যে বেসিক নলেজ সেটা কিন্তু লাগবেই বেসিক নলেজ কিন্তু ইন্ডিয়া পোস্টের ক্ষেত্রে লাগবেই লাগবে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতেই হবে কম্পিউটার চালানোর যে অভিজ্ঞতা বা দক্ষতা সেটা কিন্তু আপনাদের থাকতে হচ্ছে এখানে আমরা সরাসরি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন জিডিএস ক্যান্ডিডেট অর্থাৎ যা যারা গ্রামীণ ডাক সেবকে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকমের আদাস কোনো ক্রাইটেরিয়া নেই তাদের ক্ষেত্রে যেহেতু ক্লাস টেন পাসে তারা নিয়োগ হয়েছেন তো সেক্ষেত্রে ক্লাস টেন পাস যোগ্যতাতেই তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন ক্লাস টেন পাস যোগ্যতাতেই তারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে আমরা সরাসরি চলে যাব যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আপনাদের জানতে হবে তার কারণ হচ্ছে এখানেও মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে বিভিন্ন কিন্তু যে সমস্ত কাজগুলো হয়ে থাকে ক্লারিক্যাল লেভেলের সেই কাজগুলো কিন্তু হয়ে থাকে তো সেক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ এখানেও কিন্তু জানতে হবে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট এবং খুব ভালো ভ্যাকেন্সিতে এই বছর কিন্তু নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে বন্ধুরা খুব ভালো সুযোগ রয়েছে এই পোস্টের ক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশান করতে ভুলবেন না বয়সের লিমিট বন্ধুরা আঠারো থেকে পঁচিশ এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা হচ্ছে সিলেকশান প্রসেস সিলেবাস এবং অ্যাপ্লিকেশান স্টার্ট কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু সিলেবাস কি এবং সিলেকশান প্রসেস কি থাকবে সে ব্যাপারে তো বন্ধুরা বলে রাখি এই সম্বন্ধে যদি আপনি আপডেট পরবর্তী ক্ষেত্রে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখান থেকে আমি আপনাদেরকে রেগুলার আপডেটগুলো দিতে থাকব যে সিলেকশান প্রসেস সিলেবাস এবং অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে সেই ব্যাপারে কিন্তু আমি তবু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে সিলেকশান প্রসেসের মধ্যে দুটি পরীক্ষা হবে এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে দুটি পরীক্ষা হবে কম্পিউটার বেসড পরীক্ষা হবে তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে অনেকেই হয়তো বলছেন যে এখানে নম্বরের ভিত্তিতে নিয়োগ হবে কিনা তো বন্ধুরা বলে রাখি এই যে পরীক্ষাটি এই পরীক্ষাটি যে অফিসিয়াল যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেখানে কিন্তু এসএসসি এই এই যে শব্দটি এটা কিন্তু সেখানে উল্লেখ করা হয়ে গেছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন তো যেহেতু এসএসসি এই শব্দটি যেখানে উল্লেখ করা হয়ে গেছে তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি যে ছয়ই ডিসেম্বর যে নোটিফিকেশান বেরোতে চলেছে এসএসসি সিএইচএসএল সম্ভবত এসএসসি সিএইচএসএলের তরফ থেকে এই নোটিফিকেশানটি অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া সেটা হতে পারে বা পরবর্তী ক্ষেত্রে এসএসসি কিন্তু নতুন একটি নোটিফিকেশান জারি করতে পারে ইন্ডিয়া পোস্টের যে নিয়োগ সেই সম্বন্ধে ঠিক আছে তো ছয় তারিখ ছয় ডিসেম্বর যেহেতু এসএসসি সিএইচএসএল এর যে নোটিফিকেশান বেরোবে সেখানে আপনারা ওয়েট করতে থাকুন সেখানে এই সমস্ত পোস্টগুলো আমরা দেখতেও পারি অথবা যদি সেখানে যদি আমরা না দেখতে পারি তো সেক্ষেত্রে এসএসসি পরবর্তী ক্ষেত্রে নিয়োগ করতে পারে চান্স কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু আপডেট আসছে সেই সমস্ত নিয়ে যে এসএসসির তরফ থেকে কিন্তু এইবারে নিয়োগ হবে তো বন্ধুরা বলতে রাখি যদি এসএসসি নিয়োগ করে তো হানড্রেড পার্সেন্ট এখানে কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট একটা গ্যারেন্টি রয়েছে যে পরীক্ষা হবেই হবে এসএসসির তরফ থেকে যদি এই নিয়োগ প্রক্রিয়া হয় তাহলে একশো পরীক্ষা হবে হবে যেখানে সিবিটি ওয়ান সিবিটি টুয়ের পরে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে কিন্তু নিয়োগ করা হবে এখানে আপনাদেরকে বলে রাখি সিলেবাস সম্বন্ধে কিন্তু কিছুই বলা যাবে না তার কারণ হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান ছাড়া কিন্তু বলা যাবে না তার কারণ হচ্ছে বিভিন্ন যে সিলেকশান প্রসেসের যে সিলেবাস সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে থাকে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে থাকে নম্বর চেঞ্জ হয়ে থাকে কোশ্চেনের যে টাইম লিমিট সেটাও কিন্তু চেঞ্জ হয়ে থাকে তো সেক্ষেত্রে আগে থেকে কিছু বলা যাবে না রেগুলার আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখান থেকে আপনারা সময় মতো আপডেটগুলো পেয়ে যাবেন এখানে বলে রাখি বন্ধুরা অ্যাপ্লিকেশান প্রসেস কবে থেকে শুরু হচ্ছে তো যে এসএসসি সিএইচএসএল এসএসসি সিএইচএসএল যে পরীক্ষা যে নোটিফিকেশান ৬ ডিসেম্বর বেরোচ্ছে সেই নোটিফিকেশানে যদি থাকে তাহলে খুব ভালো আর যদি না থাকে সেই নোটিফিকেশানে তাহলে বলে রাখি বন্ধুরা এক থেকে দুই মাস এক থেকে দুই মাস সময় লাগবে এই নোটিফিকেশানটি বেরোতে এবং তখন থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন তার কারণ হচ্ছে বন্ধুরা যেহেতু দু পর্যন্ত দু হাজার তেইশে যে ডিসেম্বর এই দু হাজার তেইশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদে ভারতবর্ষে বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে বিভিন্ন মিনিস্ট্রি রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে দু হাজার তেইশে ডিসেম্বর পর্যন্ত প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সিতে প্রায় দশ লক্ষের কাছাকাছি শূন্যপদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে দু হাজার তেইশের ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে তো সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া ডিসেম্বর যেহেতু দু হাজার তেইশেই হচ্ছে এটার লাস্ট ডেট তো সেক্ষেত্রে এক দু মাসের মধ্যেই যদি না বেরোয় নোটিফিকেশান তো সেক্ষেত্রে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে না তো এক দু মাসের মধ্যে কিন্তু নিয়োগ পুরোপুরি শুরু হয়ে যাবে প্রিপারেশান কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে প্রিপারেশান হচ্ছে মেন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে দশ থেকে পনেরো দিন বা কুড়ি দিন পর্যন্ত থাকবে অ্যাপ্লিকেশান আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু প্রিপারেশান আপনাকে চালিয়ে যেতে হবে মাত্র একটি সিট চাই এই প্রত্যেকটি পোস্টে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের একটি সিট চাই একটি সিট হলেই কিন্তু লেভেল ওয়ান বা লেভেল থ্রির কিন্তু স্যালারি আপনারা পেয়ে যাবেন এখানে আপনাকে বলে রাখি বন্ধুরা একটি জিনিস আমি আপনাকে এখানে মিস করে দিয়েছি সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে যে স্যালারি টাস্কিং স্টাফের ক্ষেত্রে যে স্যালারি তো বন্ধুরা বলে রাখি মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে যে ইন্ডিয়া পোস্টে বর্তমানে স্যালারি দেওয়া হয় সেটা দেওয়া হয় লেভেল ওয়ানের স্যালারি লেভেল ওয়ানের স্যালারি কিন্তু দেওয়া হয় পোস্টম্যান এবং মেলগার্ড এই দুটি পোস্টের ক্ষেত্রে লেভেল থ্রি স্যালারি রয়েছে আর মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে যে স্যালারি সেটা হচ্ছে লেভেল ওয়ানের স্যালারি লেভেল ওয়ানের স্যালারি কত সেটা হচ্ছে আঠারো হাজার থেকে আঠারো হাজার থেকে ছাপান্ন হাজার নশো ছাপান্ন হাজার নশো এটা হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফের ক্ষেত্রে যে স্যালারি রেঞ্জ এটা হচ্ছে লেভেল ওয়ানের কিন্তু স্যালারি বর্তমানে দেওয়া হয় তো যদি আপনি মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে যদি আপনি চাকরি পান তাহলে লেভেল ওয়ানের বেতন পাবেন আর যদি আপনি পোস্টম্যান বা মেল গার্ড এই দুটি পোস্টের ক্ষেত্রে যদি আপনি চাকরি পান তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু লেভেল থ্রির স্যালারি কিন্তু দেওয়া হবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটি নোটিফিকেশান যেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে রেগুলার আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা পারলে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু আপনারা নিয়মিত ভিজিট করতে থাকুন সেখান থেকে কিন্তু রেগুলার আপডেটগুলো পেয়ে যাবেন এসএসসি এর নোটিফিকেশান কিন্তু ছয় ডিসেম্বর বেরোচ্ছে দেখা যাক সেখানে যদি এই পোস্টগুলো থাকে তাহলে খুবই ভালো যদি না থাকে এক থেকে দুই মাসের মধ্যে কিন্তু নোটিফিকেশন অবশ্যই বেরোবেই বেরোবে তো বন্ধুরা এরপর আমি আপনাদেরকে দেখাবো ভারতবর্ষের যে সমস্ত সার্কেলগুলো রয়েছে ইন্ডিয়া পোস্টের ক্ষেত্রে যে সার্কেলগুলো রয়েছে বা রিজিয়ানগুলো রয়েছে সেই সমস্ত রিজিয়ানে বা সেই সমস্ত সার্কেলে কোন কোন পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে সেই ব্যাপারে আমরা কিন্তু আলোচনা করব। অর্থাৎ প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে সে ব্যাপারে আমরা কিন্তু আলোচনা করব তো দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যাকেন্সি পোস্টম্যান মেলগার্ড এবং এম টিএসের ক্ষেত্রে এটা হচ্ছে ভ্যাকেন্সি আসামের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু ভ্যাকেন্সি নেই তার কারণ হচ্ছে সেখানে বিভিন্ন কারণে হয়তো ভ্যাকেন্সি নেই বিহারের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন কিন্তু এই ভ্যাকেন্সি রয়েছে আর গুজরাটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিকঠাক ভ্যাকেন্সি রয়েছে আর আমরা সরাসরি চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পোস্টম্যানের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার দুশো একত্রিশটি আর মেলগার্ডের ক্ষেত্রে একশো পঞ্চান্ন আর এম টিএসের ক্ষেত্রে তিন হাজার সাতশো চুয়াল্লিশটি এই এতগুলো কিন্তু ভ্যাকেন্সিতে পশ্চিমবঙ্গের হয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন খুব ভালো সুযোগ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আশেপাশে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে কিন্তু বেশি পরিমাণে ভ্যাকেন্সি নেই কিন্তু পশ্চিমবঙ্গে সেই তুলনায় অনেক ভ্যাকেন্সি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন পোস্টম্যান এবং যে এম টি এই দুটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে খুব ভালো সুযোগ রয়েছে বন্ধুরা টোটাল যে শূন্যপদ সেটা কিন্তু আটানব্বই হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি আর সব মিলিয়ে দেখতে পাচ্ছেন পোস্টম্যানের ক্ষেত্রে উনসত্তর হাজার হাজার নিরানব্বইটি আর মেলগার্ডের ক্ষেত্রে চোদ্দোশো পঁয়তাল্লিশ আর এম টি এর ক্ষেত্রে সাঁত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশটি নিয়োগ করা হচ্ছে খুব ভালো সুযোগ রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা কিন্তু নিয়মিত ভিজিট করতে থাকুন সেখান থেকে সম্পূর্ণ আপডেটগুলো পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ হতে চলেছে খুব ভালো মানের বেতনে পুরোপুরি সরকারি চাকরি এবং পুরোপুরি পারমানেন্ট পোস্টে আপনাকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে নিয়োগ করা হবে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেল জব আপডেটস অ্যান্ড প্রিপারেশান এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন ধন্যবাদ